আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, চলুন ভিডিও শুরু করি। কি জানো নামটা, কি জানো একটু নামটা একটু বলেন। জামিল হাসান, জামিল হাসান, হাসান জামিল, হাসান জামিল। প্রিয় দর্শক, হাসান জামিল কওমি অঙ্গনের অনেক বড় উজ্জ্বল নক্ষত্র, ওয়াজের ময়দানে জাদ্রেল একজন বক্তা। প্রিয় দর্শক, মাওলানা হাসান জামিল সাহেব, নূরে বাংলা, গাজী মাহবুবুল হক নূরে বাংলা, নামটা অত্যন্ত চমৎকার। তার নামের বিশ্লেষণ কিংবা তার নাম নিয়ে আমার ততটা অ্যালার্জি কিংবা চুলকানি নেই। আমি শুধু তার এই বক্তব্যটার কিছু প্রতিবাদ করব, যে বক্তব্যে আমাদের গর্ব। কওমি অঙ্গনের অনেক বড় একজন সেরেতাজ, ওয়াজের জগতে একজন বিজ্ঞ বক্তা, দরসের ময়দানে একজন বিজ্ঞ আলেম, ছাত্র জমানা তো বলা বাহুল্য। প্রিয় দর্শক, বলার অপেক্ষা রাখে না, মাওলানা হাসান জামিল সাহেব কত বড় ব্যক্তিত্ব। আমরা ওয়াজের ময়দানে অনেককে দেখি যে সে অনেক বড় বক্তা, কিন্তু বক্তা বড় হলেই যে সে বড় আলেম হবে বিষয়টা কিন্তু এমন না, আমরা বানিয়ে নিয়েছি। তবে বক্তা বড় হতে হলে, সুর ভালো হলেই কিন্তু অনেকে বক্তা হয়ে যায়, কিন্তু বড় আলেম হওয়া ততটা সহজ না। আমাদের মাওলানা হাসান জামিল সাহেব কিন্তু ওয়াজের ময়দানে যেমন, এর চেয়ে হাজারো গুণ বেশি ধারালো কিন্তু দরসের ময়দানে। উনি অনেক বড় একজন আলেমে দিন এবং ছাত্র জমানায় একজন নাম করা ছাত্র ছিলেন। প্রিয় দর্শক, এই হাসান জামিল সাহেব নাকি হিন্দুর চেয়ে নিকৃষ্ট, ওহাবির বাচ্চা, ওহাবি ইহুদি খ্রিস্টান এর চেয়ে আরো অনেক ভালো, নাউজবিল্লাহ। প্রিয় দর্শক, এই হাসান জামিল সাহেবকে নিয়ে যখন কোনো দুই টাকার মোল্লা কিংবা কোনো মাজার পূজারী কিংবা কোনো সুন্নি নামধারী তথাকথিত সুন্নি পেট পূজারি দরগা পূজারি যখন ওয়াজের ময়দানে কথা বলবে, তখন হাসান জামিলের ছাত্ররা কখনো মুখে কুলুপ এঁটে বসে থাকার সুযোগ নেই। তার জবাব, তার প্রতিবাদ অবশ্যই আমাদেরকে করতে হবে। প্রিয় দর্শক, তারই ধারাবাহিকতাই নূরে বাংলা, যার নামের কোনো ঠিক ঠিকানা নাই, তার নামের চতুর্পার্শ্বে অন্ধকারাচ্ছন্ন কিন্তু নামটা দিয়েছে নূরে বাংলা। সেই নূরে বাংলা হাসান জামিল সাহেবের একটা বক্তব্যকে বিকৃত করে, মানুষের সামনে উপস্থাপন করে অনেক গালাগালি করেছে। চলুন প্রথমে আমরা নূরে বাংলার মুখ থেকে শুনে আসি কিছু কথা, এরপরে আপনাদের সামনে বিস্তারিত বিষয়ে কথা বলার চেষ্টা করব। আমাদের দেশের ওয়াহাবি মৌলবীর ঘরের মৌলবি, এক মৌলবীর আমি দেখলাম যার নাম বলে, এরা আসলে ওয়াজের ময়দানে কি বয়ান করবে? নূরে বাংলার অহরহর বয়ান পাবেন যেখানে শুধু আলেমদেরকে গালাগালি করে। একটা শব্দ, একটা বুলি, ওয়াহাবি, এই শব্দই তাদের পেটের খোরাক। এই শব্দ দিয়েই, এই বাক্য দিয়েই কিন্তু তারা ওয়াজ করে দুবেলা দুমুঠু ভাত খাওয়ার জন্য চেষ্টা করে, প্রয়াস চালিয়ে যাচ্ছে। কারণ এলেম কালাম থাকলে তো এলেম নিয়ে মানুষকে কোরআন হাদিসের কথা বলবে, মানুষকে গালাগালি দিয়ে নয়। দর্শক, চলুন শুরুতেই কিন্তু ওহাবির বাচ্চা, ওহাবি দিয়ে শুরু করেছে, এরপরে চলুন নূরে বাংলা আপনার মুখ থেকে আমরা শুনি হাসান জামিল সাহেবের পরিচয়টা আপনি কিভাবে তুলে ধরছেন। জামিল কি জামিল, হাসান জামিল, হাসান জামিল, হাসান জামিল, একটা ওয়াজ দেখায় আমার মোবাইলটা। হাসান জামিল সাহেবের নাম সে জানে না, হাসান জামিল সাহেবের নাম সে জানে না, অথচ ওয়াজের দিক থেকে, দরসের দিক থেকে, খেতাবতের দিক থেকে, কোনো দিক থেকেই হাসান জামিল সাহেবের হাঁটুর নিচেও থাকার যোগ্যতা নূরে বাংলার নাই। সে হাসান জামিল সাহেবের এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে নামটা লইতেছে, জামিল কি জানে, হাসান জামিল, মানে এরকম ভাব ধরছে হাসান জামিল, তথাকথিত কোত্থেকে আসছে, উইরা দুইরা সে একটা কোনো বক্তা হইল নাকি, অথচ নূরে বাংলার কোনো বেল নাই হাসান জামিল সাহেবের সাথে। নামটা নিয়েছে কীভাবে, কি একটা ভাব দেখছেন। আচ্ছা, এরপরে বলেন আপনার ভাব, আপনার ময়দানে আপনি দেখাইতেই পারেন, স্বাভাবিক, ওইটা নিয়ে আমার আর অ্যালার্জি নাই। চলুন, এরপরে কি বলতে চান আপনি? হ্যাঁ, হাসান জামিল, হাসান জামিল, হাসান জামিল, একটা ওয়াজ দেখায় আমার মোবাইলটা করে, তার মোবাইলে একটা ওয়াজ আছে আর কি, যে মোবাইলটা সে শোনাবে। ওয়াজটা অবশ্য ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে না, আমি বুঝতে পারিনি, আপনাদেরকে বুঝলে অবশ্য শোনাইতাম যে কি বলছে, তবে সারমর্মটা বলার চেষ্টা করব, দেখি কি বলে। হ্যাঁ, প্রিয় দর্শক, যতটুকু বুঝলাম যে হাসান জামিল সাহেব এই ওয়াজ করতেছেন যে কিয়ামতের দিন শাহজালাল, ইয়ামানি, শাহবরান, শাহ মখদুম, আল্লাহর ওলিরা কোনো কাজে আসবে না। এমনকি নবীজি নিজে বলেছেন, লা আমলিকু লিনাফসি নাফা ওয়ালা দর্র, আমি নিজেই আমার কোনো ভালো এবং মন্দের ক্ষমতা রাখি না, ভালো মন্দের কল্যাণের ক্ষমতা আমি রাখি না, ইল্লা মাশা আল্লাহ, পরবর্তীতে আয়াত আছে যে যা আল্লাহ চান। প্রিয় দর্শক, কিয়ামতের দিন কারো কোনো উপকারে আসবে না, এরকম আয়াত কিন্তু কোরআনুল কারিমের ভিতরে আসে। ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফা ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন, এরকম আয়াত আছে, কারো কোনো সাহায্য গ্রহণ করা হবে না,
কারো কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, কোনো বিনিময়ে নেওয়া হবে না। তো ওই দিনের কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে তোমরা ভয় করো। তো ওই দিনের ভয় করার কথা বলে আল্লাহ তাআলা এরকম আয়াত বলেছেন। যদিও পরবর্তীতে এই আয়াতটা শাফায়াতের ব্যাপারে না, এটার ঐক্যমত উলামায়ে কেরামদের রয়েছে, শাফায়াত তো বিশ্ব নবীজি করবেন, পরবর্তীতে ওলি আউলিয়ারা করবেন, কিন্তু ওই দিনকে আল্লাহ তাআলা মানুষদেরকে ভয় করার জন্য কিছু বলছেন। আস্তে আস্তে ধাপে ধাপে সাফায়াত করবে, সুপারিশ করবে, আলেমরা করবে, হাফেজরা করবে, এটা তো ধাপে ধাপে আসবে, কিন্তু প্রথম আয়াতগুলো তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। ওইটাকে কেন্দ্র করে হাসান জামিল সাহেবকে আচ্ছা তাহলে মানে গালি গালাস কাকে বলে, গালি তো গালির এক নম্বর হাতিয়ারই, তো তাদের এক নম্বর হাতিয়ারই কিন্তু গালি, গালি দেওয়া শুরু করছে আর কি। চলুন দেখি হাসান জামিল সাহেবকে কীভাবে হিন্দু খ্রিস্টানের চেয়ে নিকৃষ্ট বলছে, চলুন ভিডিওটা দেখি। হাসান জামিলে কইতেছে কিয়ামতের ময়দানে কোরআন শরীফের আয়াত দিছে, লা আমলিকু লি নাফসি নাফআ ওয়া লা দাররা, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ওয়াদিরা যে কত বড় সুর, এগুলি কত বড় যে ইমান সুর, সিটার এটা জুতা সুর। ওয়াহাবিরা ইমান সুর, সিটার বাটফার, ওয়াহাবিদেরকে সিটার বলে, অথচ সে নূরে বাংলা কিন্তু এক নম্বরের চিটার, এক নম্বরের বাটফার। উদরবর্তী করার জন্য আলেমদেরকে গালাগালি সারা ওয়াজের মজমা জমাইতে পারে না যে ব্যক্তিটা, সে ইমান সুর কয় আরেকজন বিজ্ঞ আলেমকে, যার সামনে বসার যোগ্যতা নাই এই নূরে বাংলার, যার সামনে বসলে একটা কিতাবের এবারত পড়ার যোগ্যতা রাখবে না নূরে বাংলা। কয়েকদিন আগে সুরা ইয়াসিনের তেলাওয়াত তার ভাইরাল হয়েছিল, পরে লাইভে আয়সা কুরআন শরীফ শিখে পরে উল্টাপাল্টা মানে আয়সা কান্নাকাটি শুরু করছে যে আমি ওইখানে বলতে পারি নাই এটা এটা, অথচ তার কুরআন শরীফ পড়া শুদ্ধ না। প্রিয় দর্শক, এই সমস্ত ব্যক্তিরা যদি বড় বড় আলেমদেরকে কটাক্ষ করে কথা বলে তখন ওই রাস্তার হকারের মতোই তাকে মনে হয়, কারণ তাদের সব একই অবস্থা এগুলা। দর্শক, আমি অন্য কাউকে কিছু বলতে চাই না, শুধুমাত্র নূরে বাংলার এই বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছি। এগুলি কত বড় ইমান সুর, সিটার এটা জুতা সুর সমান। এর লাগে আমি প্রায় জায়গার মধ্যে কই হিন্দু ওয়াহাব ইসলামি হিন্দু বহুত বালা, ওয়াহাব ইসলামি হিন্দু মগ জুম্ম সাংবা দিল অনেক বালা, নাউজুবিল্লাহ, ওয়াহাবির চেয়ে হিন্দু বহুত বালা, অর্থাৎ হাসান জামিল সাহেবরা ওয়াহাবি, এদের চেয়ে হিন্দু ভালো। দর্শক, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা আছেন তারা ইমান যদি না আনে, ইমান আনলে তো সে হিন্দু থাকতেই পারে না, ঠিক না কথাটা? তো ইমান না আনা পর্যন্ত সে হিন্দু, সে কী করে একজন মুসলমানের এগেনিস্টে দাঁড়াতে পারে, আল্লাহর দরবারে হতেই পারে না। কারণ একজন তার কথায় ওহাবি, তার কথায় তথাকথিত সুন্নির কথায়, আসলে সেই ওহাবির নিজেই ওহাবি আর কি, তার কথায় যদি তাকে ওহাবি মেনেও নেওয়া হয় তাহলেও একজন হিন্দু ওহাবির চেয়ে ভালো হয় কীভাবে? কারণ যে ব্যক্তিটা কালিমা পড়ছে সে তো একদিন না একদিন আল্লাহর কাছে মাফ পাবে, কিন্তু হিন্দু লোকটা তো কখনো মাফ পাওয়ার সম্ভাবনা নেই, খ্রিস্টান লোকটা তো কখনোই মাফ পাওয়ার সম্ভাবনা আল্লাহর কাছে নেই। তাহলে সে কীভাবে একজন মুসলমানের চাইতে, কালিমা পড়নে ওয়ালার চাইতে কাফের কীভাবে ভালো হয়ে থাকতে পারে? তার ভিতরে যে ইমান আমল নাই, তার ভিতরে যে এলেম কালাম নাই, এই বক্তব্যটা শুধুই যথেষ্ট সে মূর্খ প্রমাণিত হওয়ার জন্য। ওহাবির চেয়ে হিন্দু ভালো হওয়ার আরেকটা কারণ থাকতে পারে, তাকে অনেক জিলাপি হয়তো খাওয়াইছে, তাকে অনেক হাদিয়া হয়তো দিছে, কারণ হিন্দুরা তো মাজারে গিয়া দেখি সিজদা দেয়, হিন্দুরাও মাজারে গিয়া মান্নত করে, তাহলে ওই দিক থেকে তো মাজার মুজারির দিক থেকে তো তারা কিন্তু ভাই ভাই হয়ে থাকতে পারে, ঠিক না কথাটা? এই জন্য হয়তো হিন্দুদের যে একটুনি সাপোর্ট পাওয়ার জন্য যে তোমরাও মাজারে আসো আমরাও মাজারে যাই, এই জন্য আমরা ভাই ভাই, নাউজুবিল্লাহ। হিন্দুরা জানে যে আমরা বিদর্ভী, গর্দব, হিন্দুরা তো জানে কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, হিন্দুরা জানে তারা সঠিক পথে আছে, খ্রিস্টানরা জানে তারা সঠিক পথে আছে, হ্যাঁ প্রত্যেক প্রত্যেকের দল নিয়ে তারা খুশি আছে, সেটা জানে না যে আমরা বেইমান, এই কথা জানে না, এই কথা জানলে তো সবাই ইমান ইমান নিয়ে আসতে পারতো, বিষয়টা এমন না। তো এদের একটা জাত আছে, ওহাবিদের কোনো জাত নাই। প্রিয় দর্শক, কী করা এদেরকে বলেন তো, এদেরকে কী করা একটু কমেন্ট সেকশনে জানায়, মানে মাজারের মানে মাজার মাজার যায় না জব্বে তারা সবাই ওহাবি বাংলাদেশে, এই তার বক্তব্যে ওহাবি সবাই বাংলাদেশে, অন্যান্য উলামায়ে কেরাম যারা আছে। প্রিয় দর্শক, ভিডিও নিয়ে তেমন রোজা মায়াদিন বেশি কিছু কথা বলতে চাই না, আমি তার এই ভিডিওর প্রতিবাদ করলাম, কারণ উস্তাদের সমালোচনা করলে কিংবা উস্তাদকে নিয়ে কটাক্ষ করলে ছাত্র কখনো বসে থাকতে পারে না, চুপ থাকতে পারে না, তার প্রতিবাদ অবশ্যই আমাদেরকে জানাতে হয়, সেই প্রতিবাদ জানালাম। প্রিয় দর্শক, ভিডিওটি পর্যন্ত সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।